আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের হরুপ নিয়ে জরুরি তথ্য। সৌদি আরবে আমেল মঞ্জিল হাউস ড্রাইভার যারা গৃহকর্মী প্রবাসী আছে, হরুপ যাদের রয়েছে তারা সাবধান। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। বর্তমানে একটা খবর ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে গৃহকর্মীদের হরুপ নাকি উঠে গিয়েছে, গৃহকর্মীদের আর কোনো হরুপ শো করছে না, সকলকেই হরুপ তুলে নিয়েছে সরকার, এরকম খবর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আসলে খবরটা কতটা সত্য, এই যে হরুপ চেক করার যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমগুলোতে আসলে এগুলো কি বলে, আপনার আদৌ হরুপ আছে কি নাই সেটা আপনি কিভাবে চেক করবেন, বা সৌদি সরকারের এই নতুন সিস্টেমে আপনি আসলে কিভাবে বুঝবেন যে আপনার হরুপ আছে কি না, সেটা আজকে আপনাদের সাথে পূর্ণাঙ্গ শেয়ার করবো। দয়া করে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। মূলত যারা ডোমেস্টিক প্রবাসীদের হরুপ চেক করার জন্য কয়েকটা অপশন রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে আপসির থেকে হরুপ চেক করা। আপসিরে লগ ইন করে ইউজারের ভিতরে ঢুকে যেখান থেকে মূলত আপনার কর্মীর ব্যালেন্স চেক করা হয় যে আপনার ইকামাতে কোনো টাকা আছে কিনা সাদ্দাত করা, সেই জায়গায় কিন্তু শো করে যে কোনো হরুপ আছে কি নাই। যদি ওইখানে টাকা পয়সার সকল ইনফরমেশন শো করে তাহলে আমরা ধরে নেব যে কোনো রকম কোনো হরুপ নাই, মূলত এমনটাই হয়ে থাকে। এখন এটা আপনি যদি দেখেন যে সকল প্রকার ইনফরমেশন শো করছে আপসিরে, তাহলে আপনি ধরে নেবেন যে হরুপ নাই। কিন্তু এই একই ইকামা যদি কুয়াতে ঢোকা হয়, অর্থাৎ আমাদের যে কিউয়া পোর্টাল রয়েছে সেই কিউয়া পোর্টালে ঢুকে যদি সেই ইকামাতে আপনার তলব পাঠানোর চেষ্টা করা হয়, তাহলে সেখানে দেখানো হচ্ছে যে এই কর্মীর হরুপ রয়েছে। অর্থাৎ আপসিরে দেখাচ্ছে হরুপ নাই কিন্তু কিউয়াতে দেখাচ্ছে হরুপ আছে। এখন এরকমটা যদি আপনি দেখতে পান তাহলে আপনি কী করবেন, আপনাদেরকে আরও সহজভাবে বোঝাচ্ছি। যে আপনি যদি দেখেন আপসিরে ঢোকেন, আপসিরে ঢোকার পরে ইকামার পোর্টালে ঢুকে যদি টাকা পয়সা চেক করতে যান, সেখানে দেখবেন আপনার সকল ইনফরমেশন দেখাচ্ছে, স্ক্রিনও লক্ষ্য করুন। এইটা আপনার দেখে মনে হবে যে না আসলে কোনো হরুপ নেই, কিন্তু সেইমভাবে পরবর্তীতে যখন আপনি এই তলব দেওয়ার জন্য আপনি কুয়াতে ঢুকবেন, কুয়াতে ঢুকে যখন এই ইকামার নাম্বারটা দিবেন তখনই দেখাবে যে এই কর্মীর হরুপ রয়েছে, স্ক্রিনও লক্ষ্য করুন, এই ইরোরটা দেখাবে। তাহলে আপনি কীভাবে কনফার্ম হবেন যে হরুপ আছে না কি নাই, এটা বোঝার জন্য আপনাকে শতভাগ কনফার্ম হতে হলে আপনাকে জাউজাতের একটা প্রিন্ট তুলতে হবে। জাউজাতের প্রিন্ট তুলতে 150 থেকে 200 রিয়াল খরচ হবে, আর এই প্রিন্ট তুলে আপনি শতভাগ কনফার্ম হয়ে যাবেন কর্মীর হরুপ আছে কি নাই। আমাদের প্রবাসীরা অনেকেই বিভিন্ন দালাল ধরে হরুপ কাটানোর জন্য চেষ্টা করছেন। দালাল মূলত আপনাকে দেখাবে যে আপসির থেকে যে দেখো তোমার হরুপ উঠে গিয়েছে, এই দেখো তোমার এখানে সকল ইনফরমেশন আছে। এমনটা দেখে আপনিও ভাববেন হ্যাঁ সকল তথ্যই তো আছে, তাহলে তো হরুপ উঠে গিয়েছে। এই কথা বলে আপনি দালালকে হয়তো আপনার টাকা 2-3 হাজার দিয়ে দিলেন, কিন্তু দিন শেষে আপনার হরুপই কাটে নাই, দালাল মাঝখান থেকে কথার ফাঁকে ফেলে আপনার থেকে টাকা লুটে নিল। দয়া করে এই রকম প্রতারক থেকে সাবধান হন। খবরটি দয়া করে আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।